আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে, অনেক লাগে, অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা, কত টাকাই বা মূলধন লাগে, কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী, আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা, সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। প্রিয় দর্শক, আজকের বাজার গাইডলাইনে এবারের পর্বে থাকছে ইলেকট্রিক দোকানের ব্যবসা। কিভাবে করা যায় ইলেকট্রিক দোকানের ব্যবসা, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায়, আর কি যোগ্যতা থাকতে হবে এই ইলেকট্রিক দোকানের ব্যবসা করতে হলে, এসব তথ্যসহ ইলেকট্রিক দোকান ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ইলেকট্রিক দোকান ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের কাছ থেকে। শহীদ ইলেকট্রিকের প্রোপ্রাইটার বা কর্ণধার জনাব শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। ধন্যবাদ। অনেক বছর ধরে আপনি এই ইলেকট্রিক সামগ্রীর দোকানের ব্যবসা করছেন, আপনি কিভাবে শুরু করলেন এই ব্যবসা, এবিটিভির দর্শকদের জন্য একটু বলুন প্লিজ। খুব সামান্য টাকা দিয়ে, 21,000 টাকা দিয়ে আমি এই ব্যবসা শুরু করি। কত বছর আগে? 24 বছর আগে। 24 বছর আগে 21,000 টাকা দিয়ে শুরু করি। এখন মাশাআল্লাহ সব মেলায় আপনার কি অবস্থা? এখন সব মিলে প্রায় 10 লাখ টাকার মতো হবে। 21,000 টাকা দিয়ে 24 বছর আগে শুরু করা শহীদ ইলেকট্রিক, এখন দুইটা শহীদ ইলেকট্রিক মানে দুইটা দোকানের সব মিলায় হলো আপনার মানে কেমন সময় দিতে হয় এই ব্যবসা করে? আপনি আপনার কেমন আয় রোজগার হয় মাসে? আগে তো বেশি ছিল, এখন তো কম। এখন তো জিনিসপত্র অনেক অনেক কম্পিটিশন বাজার, এখন সেই তুলনায় এখন অনেক খুবই কম। এখন কম্পিটিশন বাজার এখন খুবই কম, এখন মাসে কত 30-35,000 টাকা থাকে। কেউ যদি হলো নতুনভাবে শুরু করতে চায় এই ব্যবসা, আপনি তার জন্য কী বলবেন, কত টাকা না দিয়ে সে চাইলে এই ব্যবসা শুরু করতে পারে? আগে যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব না। এখন ধরেন জেলা শহর কিংবা মফস্বল শহর উপজেলা লেভেলে এরকম কেউ যদি এই ইলেকট্রিকের একটা দোকান দিতে চায় তাহলে তার জন্য মানে কী করতে হবে, তার কত টাকা এখন যদি কত টাকা ইনভেস্ট? এখন মোটামুটি 1,03,000 টাকা লাগবে। 1,03,000 টাকা লাগবে মোটামুটি, মানে ও ব্যবসা করতে পারবে। তাতে কি দোকান নেওয়া সহ না দোকান বাদ দিয়ে আর দোকানটা সে যত টাকার মধ্যে মফস্বল এরিয়াতে যদি কেউ 1,03,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে, হ্যাঁ, দোকান টোকান যদি নিয়ে, তাহলে মাসে সে কেমন আয় রোজগার করতে পারবে? 20,000-30,000 টাকা তাহলে যারা এই যে অনেক টাকা খরচ করে বিদেশে যাচ্ছে বা অনেকে চাকরি পাচ্ছে না, চাকরি খুঁজে বেড়াচ্ছে, তাদের জন্য কি আপনি পরামর্শ দিবেন যে ইলেকট্রিক ব্যবসা করা যেতে পারে? বিদেশের চাইতে তো এখন 1,03,000 টাকার বেশি লাগে বিদেশে যাইতে। আমাদের দেশে যদি করা যায় ব্যবসাটা, যদি হয় যদি করা যায় তাহলে আমাদের দেশে থেকে এই ব্যবসায় করাই ভালো। ইলেকট্রিক প্রোডাক্ট বলতে সাধারণত আমরা কোনগুলাকে বিন করি বা আপনারা কোনগুলাকে মনে করেন যে এগুলো ইলেকট্রিক প্রোডাক্ট? ইলেকট্রিক আইটেমের ভিতরে তো অনেক আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, তারপর আবার এই যে ইলেকট্রিক ইয়ে আছে। এখন কোন ধরনের? এখন এলাকা ভিত্তিক বেস করে হলো ইলেকট্রিক সুইচ সকেট তার এইগুলা বাল্বের ভিতরে আবার অনেক রকম বাল্ব আছে, এলইডি আছে, এনার্জি আছে, নর্মাল বাল্ব আছে, বিভিন্ন রকম এই সুইচের ভিতরে বিভিন্ন রকমের সুইচ আছে, হোল্ডার, এগুলো জাতীয় সুইচ বাল্ব। এখন গরমের সময় এখন সবচেয়ে বেশি চলে কি ফ্যান? এখন চলে ফ্যান, হ্যাঁ, ফ্যানটাই বেশি চলে। আচ্ছা, ওভারঅল ইলেকট্রিক দোকানগুলোতে মানে সারা বছরই কোন জিনিস বেশি চলে? এটা এলাকা ভিত্তিক অনুযায়ী চলে। আপনার দোকানে কোনটা বেশি চলে? আমার দোকানে আগে বাজার সেটের দোকান ছিল, তখন তো তার হোল্ডার এই জাতীয় জিনিস বেশি চলত, লাইট। এই ব্যবসাটা কি সিজনাল না সারা বছরই চলে? সারা বছরই মোটামুটি চলে। এমন থাকে না যে ঈদ মৌসুমে যেমন দোকানের জামা কাপড়ের দোকান বা কসমেটিকের দোকান তাতে যেমন ভালো চলে, এরকম আপনাদের কোনো বিশেষ মৌসুম আছে কি? আমাদের বিশেষ কোনো মৌসুম নেই, অ্যাভারেজের সমান। একটা ঘরের লাইট চলে গেলে তখন তো লাগবেই,
একটা সুইচ নষ্ট হলে লাগবেই। আমরা জানি যে ইলেকট্রিক দোকানগুলোর সাথে সাথে কিছু ইলেকট্রিশিয়ানও তৈরি হয় যারা দোকানের উপরে নির্ভর করে ইলেকট্রিসিটির কাজ করে থাকে, ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকে। সেইটা দোকানের ব্যবসার প্রসারটা বাড়াতে কত করা থাকে মোটামুটি হলেই হয়। যদি আপনি মেমো করতে পারেন, মাল সম্বন্ধে মোটামুটি ধারণা থাকে, হ্যাঁ করতে পারেন। এই মাল জিনিস কোথা থেকে কিনতে হবে? এখন এলাকা আমাদের ঢাকাতে আছে যেটা, সেটা হলো নবাবপুর, এখান থেকে প্যাকেজে কেনা যায়। নবাবপুর থেকে সব মাল কেনা, সব ধরনের মাল পাওয়া যায়। আচ্ছা, অনেক কোম্পানিরা দিয়ে যায় না মাল? অনেক কোম্পানি দেওয়া যায়, যেসব কোম্পানি আছে, ফিলিপস আছে, ট্রান্সটেক আছে, ওয়ার্ল্টন, আরও অনেক কোম্পানি আছে যেগুলো আসে আর কি, এখানে দিয়ে যায়। নবপুর থেকে আনতে থেকে কেউ যদি ফরিদপুর থেকে একজন ব্যবসা করবে, খুলনা থেকে একজন করবে, সে কোথা থেকে মাল কিনবে? সে নবপুর থেকে কিনে বিভিন্ন একবারে দোকানে আসলো, সেখান থেকে একবারে পরিচয় হয়ে গেলে তখন ট্রান্সপোর্টে মাল পাঠায় দিল। আপনি শুধু খালি ফোনে অর্ডার দিলেন, তার ক্যারিং কস্ট কম হয়। তখন একটা আপনি ট্রান্সপোর্টে তো এত টাকা গাড়ি ভাড়া লাগে না, আমাদের এই নবাবপুর থেকে এতটুকু আনতে গেলেও ভ্যান ভাড়া কম করে হলো 300-400 টাকা ভ্যান ভাড়া লাগে। তো ও ট্রান্সপোর্টে 300-400 টাকা বিল আসে না, 2-4-5টা যদি কার্টন হয় 300-400 টাকা ইয়ে আসে না, ট্রান্সপোর্ট ভাড়া আসে না। তাকে তো ঢাকায় এসে অর্ডার করতে হয়, হ্যাঁ অর্ডার ফোনেও হয়, প্রথমবার হ্যাঁ শুধু আসলে পরিচয় আসলে টাকা আপনি বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে দিলেন, টাকা ব্যাংকে দেন বা বিকাশে পাঠান, যেভাবে টাকা পাঠান, টাকা পাঠাইলে ওরা এই নবাবপুর থেকে যে দোকানে থেকে আপনার মাল কিনলেন সেখান থেকে আপনার পরিচয় হয়ে গেল, ওই আপনার আসার দরকার নেই। আপনি কোন ট্রান্সপোর্টে পাঠিয়ে দিলেন, কোন দোকানের নাম দিয়ে ওরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেয়। এই ব্যবসায় সবচেয়ে ঝুঁকি রিক্স বলতে কোনো নেই, আইটেম নেই, পচা গলার কোনো কিছু নেই, রিক্স বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, যদি পানিতে নষ্ট না হয়, কোনো বন্যায় নষ্ট না হয়, কোনো কিছুতে নষ্ট না হয়, তাহলে রিক্সের কিছুই নেই। এই ব্যবসায় মানে কেউ যদি শুরু করতে চায় তাহলে তাকে কোন কোন বিষয়গুলো একেবারে না জানলে এই ব্যবসা করতে পারবে না? শুধু যদি ইলেকট্রিক ব্যবসা করতে চান অন্তত ন্যূনতম তার ইলেকট্রিক সম্বন্ধে ধারণা থাকতে হবে, এই এই আইটেম সম্বন্ধে ধারণা থাকতে হবে, কাজ সম্বন্ধে কিছুটা কাজ ধারণা থাকতে হবে, কাস্টমারের বোঝানোর জন্য কিছুটা ধারণা থাকতে হবে ইলেকট্রিক সম্বন্ধে, যেরকম ইলেকট্রিক মালটা কী কী কাজে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কোনটা দিলে আপনাকে ভালো হয়, এই সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। এই ধারণা পাওয়ার জন্য মানে কেউ কোথা থেকে পাবে ধারণাগুলো? ধারণাগুলি বিভিন্ন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে পেতে পারেন, কোনো দোকানে আপনি কিছুদিন কাজ করলে হয়তো ধারণা পেয়ে যাবেন, বা কোনো ওই যে প্রতিষ্ঠান আছে, যদি ইলেকট্রিক প্রতিষ্ঠান যেগুলো আছে যেগুলি ক্লাস করায় ইলেকট্রিক কাজ সম্বন্ধে ইয়ে থাকে, অভিজ্ঞতা দেয়, ওইখানে ধারণা নিতে পারেন। ওইভাবে তাহলে আপনি কি এই পরামর্শ দেন যে যারা চাকরি মানসম্মত চাকরি এখনও খুঁজে পায়নি, বা যারা বিদেশ যেতে চাচ্ছে সম্মানজনকভাবে ওরকম যেতে পারে না, তাদের জন্য এই ইলেকট্রিক ব্যবসাটা করা সঙ্গত? আসলে মূলত কথা হলো যে কোনো ব্যবসায়ী যদি চলে, বেচা কিনি হয়, বিক্রি হয়, সেল ভালো হয়, সব ব্যবসায়ী ভালো। আমরা ইলেকট্রিক ব্যবসা সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে বেশি পছন্দ করছি, বা আমাদের দর্শক যারা যাদের জন্য এই গাইডলাইন করছি তারা এরকম একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে ইলেকট্রিক ব্যবসার প্রতি আগ্রহই তারা বেশি দেখাবে। সেই জন্য যদি আপনি বলতেন যে হ্যাঁ এরা ইলেকট্রিক ব্যবসা করলে মোটামুটি এইভাবে এইভাবে সাইন করা যাবে। আমি ওই যে বললাম, যদি বিক্রি হয়, ভালো বেচাকিনি হয়, ভালো পজিশন মতো দোকান হয়, তাহলে অবশ্যই সাইন করার, যে কোনো ব্যবসায়ী, শুধু ইলেকট্রিক না, যে কোনো ব্যবসায়ী মানে ভালো করা সম্ভব। সবচেয়ে জানতে চাই যে এটা কি যেহেতু দোকান নির্ভর ব্যবসা, এখানে কি একা একাই সম্ভব না আরেকজন কর্মচারী থাকতেই হবে?
একা একা সম্ভব না, কোনো কাজেই একা সম্ভব না, আরেকজন লাগে। প্রথম অবস্থায় আপনি একাই সম্ভব, একাই সম্ভব। পরবর্তীতে আপনার ব্যবসার ধারণা মানে ইয়া অনুযায়ী মানে কোয়ালিটি অনুযায়ী আপনি তখন ইয়ে করবেন। সেটা রাত্রে 11টা পর্যন্ত আমরা খোলা রাখি, এখন এলাকা বিশেষ নির্ভর করবে। সকাল 8টার ভিতরে সকালের দিকে শুরু করে এইগুলোর পণ্যগুলি লাগে মানুষের, সাধারণত যে কোনো কাজ করার মানুষ সকাল থেকেই শুরু করে কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবিটিভি আজকের বাজারকে সময় দেওয়ার জন্য। আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনার দীর্ঘ অভিজ্ঞতা আমরা আমাদের এবিটিভির যে সমস্ত দর্শক রয়েছে যারা বেকার, চাকরি কাজ করতে সক্ষম, ব্যবসা করতে উদ্যোগী হতে চায়, তাদের জন্য আপনার এই অভিজ্ঞতাকে আমরা শেয়ার করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন www.ajkerbazar.com। আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkerbazar। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।